তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বাঁকুড়া জেলার তেলিবেরিয়া গ্রামে। এই গ্রামে রয়েছে প্রচুর পরিমাণে পান বুরুজ। যেই পান আমরা খেয়েছি, যেমন অনেকে বলে মিঠাপাতি পান, বাংলাপাতি পান, তো সেই পান কোথা থেকে তৈরি হয় এবং কীভাবে তৈরি হয় এবং সেই পান বুরুজে ঢোকার নিয়ম আমরা কিন্তু অনেকেই জানি না। তো সেই কারণে আমি আজকে এখানে চলে এসেছি। অবশ্যই আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জল দে কমপ্লিট, এখন অনেক জল লাগবে। আচ্ছা আচ্ছা, এগুলো এখন এক হাড়ি করে লাগবে, প্রতিটি গাছে তিন হাড়ি চার হাড়ি করে লাগবে। হ্যাঁ, এগুলো একটা একটা গাছ বলে, একটা একটা লাইন সার, একটা একটা গাছ, একটা একটা লাইন দাঁড়া। আচ্ছা, যেদিন দাঁড়া থাকে না, হ্যাঁ হ্যাঁ, একটা একটা দাঁড়া। আচ্ছা, আমি তো একটা জিনিস খুঁজে পাচ্ছি না যে একটা গাছের গোড়া কোথায় রয়েছে, আমি খুঁজে পাচ্ছি না। গোড়া? হ্যাঁ, গোড়া এই যে মাটির গপটা রয়েছে না, এই গপটার মাঝেই আছে গোড়া। আচ্ছা আচ্ছা, এই এটা গপ বলা হয়? এইটা গপ, এই মিডিলটা। যেমন এই একটা লোয়ার গোড়া আছে এইখানে, হ্যাঁ, এই যে এইখানে একটা গোড়া আছে, হ্যাঁ, ওই গোড়ার টুকুন এই ধারে ধারে নিয়ে আইছি। আচ্ছা আচ্ছা, ওতে কি গোড়া আছে লাগানো হয়েছে? আচ্ছা, আমি অনেকদিন করছি, আর প্রায় না হলো 40-50 বছর করছি। করছেন? হুম, তো এখান থেকে মোটামুটি একটা আয় আছে? হ্যাঁ, নিঃসন্দেহে আছে। আচ্ছা, আর এটা করতেও তো অনেক কষ্ট রয়েছে না? কষ্ট আছে তো, পয়সাও ভালো আছে, পয়সা ভালো আছে। কিন্তু এই যে আমি দেখছি যে প্রতিটি গাছকে একটি একটি করে এই দড়ি দিয়ে বাঁধা, এগুলো সব বাঁধতে হয়, এসব বাঁধতে হয় না? হ্যাঁ, এইখানে আবার জুলে এলো না, আবার একটি করে জুন দিয়ে দাও। আচ্ছা, মানে গাছটা একটু বড় হলে আবার বাঁধতে হবে? আবার বাঁধতে হবে, আবার বড় হলে আবার বাঁধতে হবে, দিয়ে এইখানে উঠে গেলে আবার নামিয়ে দিতে হবে। একাই করেন? না, লেবার লাগে, লেবার লাগে, নাহলে এত গাছ তো করা সম্ভব নয়। এগুলো লেবার লাগে, যখন নামায় না তখন লেবার লাগে, এখন জটে দুগুন দেওয়ার জন্য আমি নিজে একা। আচ্ছা, তাহলে এই নিয়ম কি রয়েছে এই পান বুরুজে ঢোকার নিয়ম? ঢোকার নিয়ম বলতে, সোজা চালে ঢুকতে হয়, মেয়ে ছেলেদের ঢুকতে নাই, মেয়ে ছেলেদের ঢুকতে নাই, না মেয়ে ছেলেদের ঢুকতে নাই, ঢুললেও তাকে কাপড় ছেড়ে আসতে হবে, বাসি কাপড় তার চলবে না, চলবে না, না শরীর খারাপ হলে চলবে না, শরীর খারাপ চলবে না, না। আচ্ছা, এই যে মা দুর্গা তো, মা দুর্গা, মা দুর্গা, এই অনেক নিয়ম আছে। আচ্ছা, মানে যখন জুতো পরে ঢুকতে পারবে না? জুতা পরে তো মুঠি চলবে না, চলবে না, না। আর মানে বাসি প্যান্ট জামা পরেও চলবে না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার নাম তাহলে কি? আমার নাম নিতাই লাহা। নিতাই লাহা, বাড়ি এখানেই? বাড়ি, বাড়ি বাড়িপাড়ায়, বাড়ুইপাড়ায়, তেলিপাড়ায় বাড়ি ছিল, আমি এখন বাড়িপাড়ায় গিয়ে বসতি করি। আচ্ছা, এই তো পাঁচ কাটা জায়গা আছে, পাঁচ কাটা জায়গার মধ্যে মোটামুটি কেমন একটা আয় হয়? এটা পাঁচ কাটা জায়গার মধ্যে আমার প্রতি বছর না হলেও 20-25 হাজার টাকা লাভ হয় বছরে, 20-25 হাজার টাকা। হ্যাঁ, আচ্ছা, এছাড়া তো আরো অন্য কিছু করি, আরো বদি থাকে, আর চাষবাস আছে। এই পানটা মানে কিরকম টাইমে তুলেন, মানে কি করে বুঝতে পারেন যে পানটার বয়স হয়ে গেছে এবার তোলা চলবে? সকাল দিকে এগুলো তোলা চলবে, গোড়ার গুলো, এই যে এগুলো তোলা চলবে, গোড়ার দিকে এগুলো তোলা চলবে, এগুলো। আচ্ছা, গোড়ার দিকে তোলা চলবে, এগুলো এখন নতুন পান, এগুলো পুরোনো পান নয়, এই গোড়া গুলো টাঙতে হবে। যেমন এই লটি হয়তো দুটি ভাঙলাম, ভাঙার দিন এই লটি দুটি ভাঙলাম, এই ধাতে চারটি রয়ে গেল, এই লটির একটি কি দুটি ভাঙলাম, উপর দিকটা জ্বর দিকটা রয়ে গেল, মানে গোড়ার দিক তুমি ভেঙে যেতে হবে। আচ্ছা আচ্ছা, আর পানটা কিভাবে কি বিক্রি করেন? পানটা ওই যে নিজে আমরা গোছ করি, আমাদের গুছানো হয়, গোছ করার পর আমরা বাজার আলিয়ে চলে যাই, দিয়ে সেখানে এবারে বাজার অনুপাতে দাম হয়। কালকে ভেঙেছিল, আজকে বাজার গেছিলাম, ওদার মার্কেটে যাই আমরা, ওদার মার্কেটে। হ্যাঁ, ওদার মার্কেটে খুব বড় নাই, ওদার মার্কেটে ভালো হচ্ছে। আচ্ছা আচ্ছা, অনেক খদ্দের, অনেক খদ্দের না? খুবই ঠান্ডা জায়গা, মানে বাইরে বেরোলে প্রায় এখন পর্যন্ত 43 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, তো এখানে এসে খুবই ঠান্ডা লাগছে। তো সেই কারণে অনেক সময় কি হয়, অনেক সাপ, মানে জাত সাপ এই পান বুরুজের ভিতরে চলে আসে। অনেকে বলে মা দুর্গার সাপ, আমি মনে করি যে এটা ভুল ধারণা,
এই পানবড়িতে মা দুর্গার একটা আশীর্বাদ রয়েছে, কারণ এখানে নিয়মও রয়েছে, সেই নিয়মটা কিন্তু অবশ্যই মানতে হবে। যেমন ধরুন, জুতো পরে ঢোকা চলবে না, তারপরে বাসি প্যানজামা পরে ঢোকা চলবে না, কারো শরীর খারাপ হয়েছে সেক্ষেত্রেও ঢোকা চলবে না, আর মেয়েদিকে অ্যালাউ নেই, এগুলো মানতে হবে। আর তাছাড়া সাপের ব্যাপারটা আপনাদেরকে বলে রাখি, খুবই ঠান্ডা জায়গা, সেই কারণে সাপ কিন্তু এখানে আশ্রয় নাই। আর দেখতে পাচ্ছেন এই পানবড়িজের যে মালিক, তো প্রতিটি দাঁড়াতে উনি কিন্তু এখন জল দিচ্ছে, প্রচুর গাছ রয়েছে এখানে, মোটামুটি না করে হলেও প্রায় 50-60 হাজার গাছ রয়েছে। তো সেই গাছগুলোকে একটা একটা করে বাঁধা খুবই কষ্ট। তো এই গাছটা কীভাবে লাগান? গাছটা মাটি তৈরি করতে ভুড়া করতে হয়, সে আলু যেরকম লাগায় না, হ্যাঁ হ্যাঁ, সেরকম পুততে হয়, এই ডাটাটাতেই গাছ হয়। আচ্ছা, এইখানটা মানে গাছ থেকেই গাছ হয়? এই গাছের থেকেই গাছ হয়, যেমন গাছের ডাটা থেকে। হ্যাঁ, এই ডাটাটা কেটে দিলাম, হ্যাঁ, এইখানটা এই ডাটাটা কেটে দিলাম, আচ্ছা, দিয়ে এটা এই শিখ পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, দিয়ে এইখানে, আচ্ছা, এই যে শিখটা বেরোচ্ছে, হ্যাঁ, দিয়ে এইখানে কড়মা হয়, এখানে কড়মা হয়, আচ্ছা, এখানে কড়মা হলি সেটা বড় হবে আস্তে আস্তে করে, এটি যেমন নিচে হয়েছে, এটি নিচে বাচ্চা কড়মাগুলো হয়েছে, হ্যাঁ, কড়মা হয়েছে, এগুলো পরে বড় হবে। আচ্ছা আচ্ছা, মানে এই যে শিকড়টা, শিকড়টা তুমি মাটি পুঁতে দিলে না, ওইটা তুমি ওইটা মাটিতে জোয়া করে দেবা, হ্যাঁ, দিয়ে ওইটা তুমি এই পানের কোলে পংটা বেরাবে। আচ্ছা, এই পংটাই গাছ হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, গাছটা ওই যে যেরকম ভালো করে মাটি করতে হবে, হুম, ভালো করে কোপাতে হবে, ভালো করে রেডি করতে হবে, তারপরে ওই ওগুলাকে পুঁততে হবে, তারপরে উপরে পোয়াল চাপা দিতে হবে, আর সারাদিনে 2-3 বার জলও দিতে হবে। হ্যাঁ, 2-3 বার সারাদিনে 2-3 বার জল দিতে হবে, জল দিতে হবে, হ্যাঁ, জল দিতে হবে, মানে খড় চাপা দিতে হবে, খড়টি ভিজিয়ে রাখতে হবে সবসময়, খড়টা শুকনো হওয়া চলবে না, তাহলে পানটা আই যাবে। আচ্ছা আচ্ছা, ওটা না লাগা পর্যন্ত জলটা দিতে হবে, জলটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, আর বাইরের ভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সবুজ মাঠ, মাঠ ভর্তি ধান চাষ করেছে, আর তার পাশেই রয়েছে পানবরুজ, চারিদিকটি কিন্তু ঢাকা। এই পানবরুজটি করতে হলে চারিদিকটি কিন্তু গার্ড করতে হবে, যাতে সূর্যের আলো পান গাছের পাতাতে না পড়ে। পান গাছের পাতায় সূর্যের আলো পড়লে সেই পানটি হলুদ হয়ে যায়, আর সেই পানটা কিন্তু বিক্রি হয় না। আমার কাছে রয়েছে 4টি পানবরুজ, তো আমি একটাই ঢুকেছিলাম, আর বাকিগুলোতে আমি ঢুকছি না। দেখতে পাচ্ছেন একটা গেট রয়েছে, খুব সুন্দর একটা গেট করেছে, সবই কিন্তু সর গাছ দিয়ে তৈরি করেছে। আর ভিতরের কাজ আপনাদেরকে দেখালাম, ভিতরের কাজ কিন্তু অপূর্ব, এই পানবরুজ করা 4টিখানি মুড়ির কম্ব নয়। দেখতে পাচ্ছেন একটি একটি করে দড়ি দিয়ে বাঁধা হয়েছে প্রতিটি সর গাছ, আর পান গাছগুলোকে ঠিক সেমভাবেই বাঁধা হয়েছে। তো যাই বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখালাম পানবরুজ, মানে যেখানে পান গাছ তৈরি হয়, আর এই পান কিন্তু আমরা অনেকেই খেয়েছি, মিঠাপাতি পান, বাংলাপাতি পান, যাই হোক এইটা মনে হয় মিঠাপাতি পান, বাংলাপাতি না, আচ্ছা এটা বাংলাপাতি পান, আমি জানি না, যদিও আমি আনখাই বললাম, তো এটা বাংলাপাতি পান। আর আমি ভিডিওটা বেশি দীর্ঘায়ু করছি না, ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি, তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। তো এখনকার মতো বাই বাই।